আমাদের কাছে অনেকে জানিয়েছেন যে তাদের রেডমি ইয়ারডট বা শাওমি ইয়ারডট এগুলো পেয়ারিং করতে বেশ সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো বা শুধুমাত্র লেফট সাইড বাজছে, আবার অনেকের ক্ষেত্রে শুধুমাত্র রাইট সাইড বাজছে, আবার অনেকে ব্লুটুথে তাদের ব্লুটুথ সেটিংস থেকে পেয়ারিংয়ের সময় লেফট রাইট দুটোই পাচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেম সেটি হচ্ছে শুধুমাত্র এক কানে বাজে। তো এই প্রবলেম যাদের রয়েছে বা এই প্রবলেমগুলো যারা ফেস করেছেন তাদের জন্য আজকে আমরা একটি খুব সহজ এবং কীভাবে এই প্রবলেমটি সলভ করবেন তার খুব সহজ একটি ট্রিক্স দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখা যাক যে এই প্রবলেমটি কীভাবে সমাধান করা যায়। আমরা একদম ব্র্যান্ড নিউ একটি বক্স ওপেন করে নিচ্ছি। প্রথমে বলে নিই, যদি আপনার প্রোডাক্টটি একদম নতুন হয়ে থাকে, মূল বিষয়টি আলোচনা করার আগে আরও একটি বিষয় বলে নিই, এর মধ্যে অনেকেই প্রবলেম ফেস করেছেন তাদের ইয়ারডটটি চার্জ হয় না। তো এর কারণ হচ্ছে, আমি দেখাচ্ছি, যদি আপনার প্রোডাক্টটি একদমই ফ্রেশ নিউ হয়ে থাকে, অর্থাৎ আমাদের কাছ থেকে কেনার পরে সাথে সাথে যদি আপনি ডকে লাগানোর পরে যদি এখানে রেড এলইডি না জ্বলে, তার মানে হচ্ছে খুবই ছোট্ট একটি বিষয়। এখানে দেখুন, এটার ব্যাকসাইডে এখানে যে চার্জিং পয়েন্ট, এখানে একটি প্লাস্টিক দেওয়া আছে, এই প্লাস্টিকটি অবশ্যই আপনাকে তুলে ফেলতে হবে। এটি যদি না তুলে থাকেন তাহলে আপনি এখানে সরাসরি চার্জ করতে পারবেন না। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, এর ব্যাকসাইডে ছোট্ট একটি প্লাস্টিকের কভার রয়েছে, আমি এটিকে তুলে নিচ্ছি। এটিকে তুলে অবশ্যই তুলে নিতে হবে, ব্যবহার করার আগে এটিকে অবশ্যই তুলে নিতে হবে। এখন দেখুন, এটি সরাসরি এখন পিনের সাথে কানেক্ট হবে। এভাবে আমরা দুটো লেফট এবং রাইট দুটো সাইডেরই আমরা এই প্লাস্টিকটি সরিয়ে নেব এবং তখন এটি নিট অ্যান্ড ক্লিন দেখাবে এবং এটি এখন চার্জ হতে প্রস্তুত। তো এখন আমরা এটিকে যদি ডকে লাগাই, দেখুন এখন এখানে রেড এলইডি জ্বলছে, দুটোতেই রেড এলইডি জ্বলছে, তার মানে হচ্ছে এখন এটি চার্জ হচ্ছে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র রাইটটি দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র রাইটটি ব্লিঙ্ক করছে। এর আরও একটি কারণ হচ্ছে, এ দুটো অলরেডি নিজেরা নিজেরা পেয়ার্ড, অর্থাৎ এর লেফট এবং রাইটের সাথে এরা পেয়ার হয়ে গিয়েছে অটোমেটিক, আপনাকে আর নতুন করে কিছু করতে হবে না। এবং এটি পেয়ার করলে অটোমেটিক এখন খুব সুন্দরভাবে দু কানে আপনি ইজিলি শুনতে পাবেন। আমি একটি প্লে করে দেখাচ্ছি। হ্যাঁ, রাইটে সাউন্ড আছে এবং লেফটে সাউন্ড আছে, আমি জানি না শোনা যাচ্ছে কিনা। লেফট এবং রাইট দুটোই ওকে আছে, কিন্তু কোনো কারণে যদি আপনার একটি, অর্থাৎ লেফট কাজ না করে রাইট কাজ না করে, তো এই প্রবলেমটা কীভাবে হয় চলুন তাহলে সেই প্রবলেমটি একবার একটু ক্রিয়েট করি। ওকে, আমরা এখন ডিভাইসটিকে একটু ট্রিক্স খাটিয়ে আমরা একটিকে ডিজেবল করে দিয়েছি, অর্থাৎ এখন সেই প্রবলেমটি, আপনারা যে প্রবলেমটি ফেস করেন সেই প্রবলেমটি আমরা ক্রিয়েট করেছি, অর্থাৎ এখন শুধুমাত্র এক কানে বাজে, এখন শুধুমাত্র লেফট বাজে। আমি জানি না শোনা যাবে কিনা, আমি একটু চেষ্টা করি। এখন শুধুমাত্র লেফট বাজে, রাইটে কোনো সাউন্ড নেই। তাহলে এই ক্ষেত্রে আপনার কী করণীয়? তো এরকম যদি কেস হয় তাহলে চলুন দেখা যাক যে কী করলে পরে আপনার এই প্রবলেমটার সমাধান করতে পারবেন। তার জন্য যেটি করতে হবে, আমাদের সর্বপ্রথম আমরা আমাদের যেই ডিভাইসটি কানেক্ট আছে সেটিকে ডিসকানেক্ট করব আমাদের মোবাইল থেকে, ফরগেট করে দেব। ফরগেট করে দেওয়ার পর এখানে মেক শিওর করতে হবে যে দুটো ডিভাইসই শাট ডাউন করা আছে। আমরা এখন এই দুটো ডিভাইসকে রিসেট করব, ফ্যাক্টরি রিসেট করব এবং নতুন করে পেয়ার করব। এটি হচ্ছে আমাদের কাজ। এটি করার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে দুটোকে শাট ডাউন করতে হবে। আমরা দুটোকে প্রেস করে ধরে রাখব এবং দুটো শাট ডাউন হয়ে যাবে। এখানে দেখুন, এখন আমাদের দুটো ইয়ারডটি শাট ডাউন করা আছে। আমি আবার একটু বলে দিচ্ছি স্টেপগুলো। প্রথমে আপনার মোবাইল থেকে ব্লুটুথ থেকে আনপেয়ার করে নেবেন, তারপর দুটোকে প্রেস করে ধরে শাট ডাউন করবে। তারপরে যেটি করতে হবে, দুটোর এই দুটো বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখুন, প্রথমে একবার হোয়াইট একবার বাতি আসবে এবং তারপর ডাবল ব্লিঙ্ক করবে। দেখুন এখন এটি পেয়ারিং দেখাচ্ছে, কিন্তু এই পেয়ারিংয়ে আসলে কাজ করবে না। দেখুন একবার লাল বাতি এসে আবার বন্ধ হয়ে গেছে। আমরা তারপরে ধরে রাখবো, এটি যখন দ্বিতীয়বার সেম আলো দেখাবে, লাল এবং সাদা এসে জ্বলে এবং বন্ধ হয়ে যাবে, তখন আমরা এটিকে ছেড়ে দেব। এরপর কাজ হচ্ছে, এটি এখন রিসেট হয়ে গিয়েছে অলরেডি। এরপর কাজ হচ্ছে, আমরা পেয়ার না করে বা চালু না করে আমরা এটিকে ডকে রেখে দেব। লেফট এবং রাইট দুটোই ডকে রেখে দেব। রেখে দেওয়ার পর দুটো বাতি জ্বলবে। এখন দেখুন এখানে দুটো বাতি জ্বলছে, লেফট এবং রাইট দুটো বাতি জ্বলছে, লাল বাতি জ্বলছে, তার মানে হচ্ছে এটি এখন চার্জ হচ্ছে। এখন আমরা যেটি করব, জাস্ট এই দুটোকে আমরা এখান থেকে উঠিয়ে আনব। উঠিয়ে আনার পর দেখুন,
দেখুন এরা এরা নিজেরা পেয়ার হয়ে গিয়েছে অলরেডি। তো এই হচ্ছে ট্রিক্স। এখন আমরা যদি আমাদের ব্লুটুথ থেকে যদি আমরা সার্চ করি, শুধুমাত্র রাইটটা দেখতে পাবো। লেফটটা অটোমেটিক রাইটের সাথে পেয়ার হয়ে গিয়েছে। এবং এখান থেকে দেখুন রেডমি ইয়ারডস আর, আর মানে হচ্ছে রাইট। এখন এখানে শুধুমাত্র রাইট দেখতে পাবেন, অর্থাৎ আমার এই দুটো অলরেডি নিজেরা নিজেরা পেয়ার হয়ে গিয়েছে এবং এখানে শুধুমাত্র রাইট দেখাবে, লেফটেরটা দেখাবে না। এখান থেকে আমরা শুধুমাত্র রাইটটা কানেক্ট করব আমাদের ব্লুটুথের সাথে এবং দ্যাটস ইট, আমাদেরটা কানেক্ট হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখন কোনো একটা ভিডিও প্লে করি বা অডিও প্লে করি, সেক্ষেত্রে দেখতে পারবেন দুটোতেও সমানভাবে এখন অডিও পাচ্ছে। এখন দুটোতেই চলছে সমানভাবে, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া। আমি স্টেপগুলো আবার বলে দিচ্ছি। প্রথমে আপনার মোবাইল থেকে অবশ্যই ব্লুটুথ ডিভাইসের যে লিস্ট কানেক্টেড লিস্ট থেকে ডিসকানেক্ট করুন, অবশ্যই ডিসকানেক্ট করবেন। এরপর এই দুটোকে প্রেস করে ধরে রেখে শাট ডাউন করবেন। এভাবে এই দুটোকে প্রেস করে শাট ডাউন করবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটিকে প্রেস করে শাট ডাউন করবেন। শাট ডাউন করার পর তারপর এটিকে আবার প্রেস করে ধরে রাখবেন। দুটি সাদা বাতি জ্বলবে, তারপর আবার লাল সাদা বারবার ব্লিঙ্ক করে এটিকে দেখাবে। দেখুন আবারও আমি করে দেখাচ্ছি, লাল সাদা, ওকে। এবার ধরেই রাখবো, ধরেই রাখবো। এরপর আরও একবার লাল সাদা, লাল সাদা, ওকে। এবার আমাদের কাজ শেষ, এটিকে ছেড়ে দেবো। অর্থাৎ এটি এখন রিসেট হয়ে গেছে। এরপর কাজ হচ্ছে আমরা ডকে রেখে দেবো, লেফট এবং রাইট আমরা দুটোই ডকে রেখে দেবো। ডকে রেখে দেওয়ার পর এখানে লাল বাতি জ্বলবে, তারপর আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট শুধুমাত্র দুটো বের করব এবং এরা নিজেরা নিজেরাই পেয়ার হয়ে যাবে। দেখুন এরা নিজেরা নিজেরা পেয়ার হয়ে শুধুমাত্র রাইটটা তখন ব্লিঙ্কিং করতে থাকবে। দেখুন এখন লেফটটা ব্লিঙ্কিং বন্ধ হয়ে গিয়েছে, রাইটটা শুধুমাত্র ব্লিঙ্ক করছে। অর্থাৎ শুধুমাত্র রাইট সাইডটা আমরা এখন আমাদের মোবাইলের সাথে পেয়ার করে নিয়ে গেলেই হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ট্রিক্স। আশা করি এই ট্রিক্সটি আপনাদের যাদের এই সমস্যাগুলো ফেস করছিলেন এটি কাজে লাগবে। এবং সবার আগে যেটি আরও একবার বলে নেই, সেটি হচ্ছে অবশ্যই ব্যবহার করার পূর্বে এখানে ব্যাকসাইডে খুব হালকা করে ছোট ব্লু কালারের একটি প্লাস্টিক থাকে, প্লাস্টিকটা অবশ্যই তুলে নেবেন। তো আশা করি এই দুটো ট্রিক্স আপনাদের খুবই কাজে লাগবে। এবং এই ব্যাপারে যদি আরও কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমগুলো সমাধান নিয়ে ভিডিও করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।